জয়কে নিয়ে নিশ্চয়ই অনেক এক্সাইটমেন্ট থাকে ঈদের দিন। জয়কে নিয়ে কি কি করলেন আজকে? ফার্স্টে হচ্ছে যে ঈদের দিন যেটা আমি অনেক বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে ঈদের দিন সকালেই মানে শাওয়ারটা করার পরে হাতে চুড়ি টুড়ি পরে ঝলমলা ড্রেস পরে রান্না করি, যেটা মনে 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 হচ্ছে প্রচুর ঈদ হচ্ছে। আর ছোটবেলার ক্ষেত্রে যেটা হতো যে নতুন জামা পরে সালামি তুলতে যেতাম, তো এখন যেটা জয়ের সাথে করি সেটা হচ্ছে সকালে উঠে যখন আমি খুব ঝলমলা ড্রেস পরে হাতে বেশ চুড়ি টুড়ি পরে মানে একটু লিপস্টিক মানে ডিফারেন্ট ভাবে, ও যখন দেখে যে মম কিছু একটা করছে ইদানিং সে বুঝতে পারে যে এখন একটা ভালো একটা প্রোগ্রাম হচ্ছে। তো আমি সকালে উঠলাম, রান্না করলাম অ্যান্ড হচ্ছে গিয়ে ওকে একটু খাইয়ে দিলাম, যেহেতু ছোট মানুষ একটু আগে গিয়ে খাইয়ে দিই। সেমাই খাওয়ানো হয়েছে কি? না, সেমাইটা একটু সুইটস, তো সুইটসটা খুব একটা পছন্দ করে, তবে আমি পোলাও রান্না করে খাইয়েছি। এরপর ও দাদা দাদি বাবা ওদের সাথে টাইম। জয় তার বাবার সিনেমা দেখেছে কিনা? সে দেখেছে, প্রচুর গান দেখা। আসলে সিনেমা হলে ওইভাবে কখনোই নিয়ে যাওয়া হয়নি, বা এবার তো প্রচণ্ড গরম, তো যার জন্য আসলে আর জয়কে প্রায় সবাই অনেক বেশি পছন্দ করে, কাছে থেকে দেখলেও মানুষ অনেক ক্রেজি হয়ে যায়। তো সিচুয়েশন ওয়াইজ আসলে ট্রাই করব। আচ্ছা, ঈদ ছাড়া এমনিতে কি জয় বাবার সিনেমা দেখে? হ্যাঁ, টিভিতে তার বাবার সিনেমা এবং আমার গান এগুলো যখন দেখে সে অনেক বেশি এনজয় করে, এবং মাঝে মাঝে ইদানিং ফলো করছে, মানে আমাদের যদি কোনো গান বা কোনো কিছু দেখে রোমান্টিক কিছু দেখে সে ভীষণ লজ্জা লজ্জা মানে লাইক এরকম হাসি দিয়ে আমার দিকে আবার এভাবে তাকায়। তারপর কিছু কে বলে যে বাবাকে দেখা যাচ্ছে বা এরকম সিনেমাতে কিছু না লাইক এটা করে, মানে টিভিতে যখন আমাদের গান হয় তখন গিয়ে বলে পাপা এটা মম, আর ওর বাবার যখন অন্য নায়িকাদের সাথে কাজ করে ওটা হচ্ছে পাপা আর এটা হচ্ছে আন্টি। আন্টি আর আমার সাথে অন্য হিরোদের দেখলে আমি হচ্ছে মম আঙ্কেল। ওকে, জয় কি বাবাকে সালাম করেছে? সালামই পেয়েছে কিনা এবারে দিতে? হ্যাঁ, বাবাকে তো সে সবসময় ফোন করলে সালাম দেয় অনেক লম্বা করে, আসসালাম আলাইকুম, অ্যান্ড সামনেও প্রত্যেক সময় দেয়া হয়। হ্যাঁ, সালামই পেয়েছে। আর জয়ের বাবার সাথে আমরা অন্যরকম একটা কেমিস্ট্রি আমরা দেখতে পারি সবসময়, ভক্তরাও কিন্তু অনেক এপ্রিসিয়েট করে বাবা ছেলের এই, মা হিসাবে কেমন লাগে? ভীষণ ভালো লাগে, কারণ তাদের মাঝে আমি যেটা দেখতে পাই যে আসলে বাবা ছেলে দেখতে পাই না, আমার কাছে কেমন জানি মনে হয় যে তারা দুজন ভালো বন্ধু। হ্যাঁ, এবং দুজন দুজনকে বোঝে, তো এই জিনিসটা আমার কাছে দেখতে অনেক ভালো লাগে। আর আমরা দেখতে পাচ্ছি জয়ের একটা ছবি, জয়ের চেহারাটা কিন্তু একেবারেই বাবার মতো আমার যেটা মনে হচ্ছে। প্রেডিসেন তো আমার কাছে কেমন জানি মনে হয় যে মানে একদমই কপি পেস্ট থাকে না, হেয়ার স্টাইল থেকে শুরু করে এভরিথিং ওই রকম, এবং বাবার মতো খুব গম্ভীর ভাবেও কথা বলে, মানে একটা কোশ্চেন করলাম জয়টা করবো বাচ্চার ন্যাচারালি কি হয় সেকেন্ডে অ্যান্সার করে দেয় বা আগ বাড়ায় বলার চেষ্টা করে, সে মানে দেখবে এবং খুব শর্ট অ্যান্সার করে, এটা ইমন খুব ভালো করে জানে, লাইক বাবা এটা তোমাকে খেতে দেবো, এই করবো সেই করবো, আমি হয়তো চার পাঁচটা বলে ফেললাম খাবো, হ্যাঁ আমি সে মানে কি পুরো তো তুমি খুলে বলো, মানে জাস্ট ওইটুকুই বলবে এবং তার মর্জি হলে বললো এরকম। আচ্ছা, আর সেও কি বাবার মতো বড় হয়ে নায়ক হবে এরকম ইচ্ছা আছে? আমার আসলে ইচ্ছেটা ও যেন ডাক্তার হয় বড় হলে, তারপরে বাকিটা বলতে পারবো না কারণ সে অনেক ছোট, তার ডিসিশন এই মুহূর্তে সে নিতে জানে না। তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষ যখন তার প্রফেশন বা ক্যারিয়ারের দিকে ঝোঁকে বা কী হবে সেটা যখন সে বুঝতে শিখবে এবং তার নিজের ইচ্ছাটাকে যদি আমি প্রাধান্য দিই তাহলে আরও ভালো করতে পারবে। মানে মা হিসাবে আপনি চান সে ডাক্তার হবে? হ্যাঁ, মা হিসাবে আমি চাই। দিদি, আপনি আমাদের যমুনা টেলিভিশনে এসে বলেছিলেন যে জয় একটি চিঠি লিখছে যেখানে ভাই ভাইকে ভালোবাসবে, এ ধরনের কিছু একটা বলা হয়েছিল, এই নিয়ে আপনার কাছে একটু জানতে চাই। ও তো অনেক কাজিন ব্রাদার আছে, তাদের সাথে অনেক বেশি তার হচ্ছে গিয়ে মানে কি বলবো ক্লোজ রিলেশন। আসলে আমাকে লিখতে বলা হয়েছিল যে এই মানে স্ক্রিনে মনের কিছু একটা লেখা, তো আমি লিখেছিলাম যে জয় তুমি অনেক বড় হও, মানুষের মতো মানুষ হও, মায়ের ভালোবাসা আশীর্বাদ আছে তোমার সঙ্গে এবং তুমি ভাইকে ভালোবেসো। অনেকে হয়তো ধরে নিয়েছে। আচ্ছা, অনেকেই না, ওই 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 প্রোগ্রামে হচ্ছে আমার সাথে আরেকজন হিরো ছিল, আমার সিনেমার হিরো সাইমন ছিলেন, তো ওর মতো বলেছে।